দর্শক, সিয়াম সাধনার এই দীর্ঘ এক মাসের প্রতীক্ষা শেষে মাটির গানের চাঁদ রাতের এই বিশেষ আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের এই মাটির গানের বিশেষ আয়োজনে যিনি অতিথি শিল্পী হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সুযোগ্য পুত্র কাজল দেওয়ান। চলুন তার সঙ্গে গানে গানে আলাপ পরিচয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করি। ভাইয়া ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। আজকের এই আমাদের আয়োজনে, বিশেষ আয়োজনে, মাটির গানের এই আয়োজনে আপনাকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন আমাদের আজকের আয়োজন? যেহেতু আমরা মুসলমান, আমাদের এই ঈদ এসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি থেকে, আমরা এর জন্য, আমি আজকে এর জন্য নবীজির শান দিয়ে, বিশেষ করে আজকের যে গানগুলি, বেশিরভাগ গানগুলি নবীজির শানে থাকবে, তো প্রথম নবীজির শান দিয়ে আরম্ভ করছি এবং আমার নিজের লেখা এই গানটি। ঠিক আছে, চলুন শুনি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নবীজি নবীজি ঘেরা মক্কা নগর, কেলো মায়া মিনার ঘর, পাহাড় ঘেরা মক্কা নগর, কেলো মায়া মিনার ঘর, পাহাড় ঘেরা মক্কা নগর, কেলো মায়া মিনার ঘর, যার লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল, যার লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল, যার লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল, পাহাড় ঘেরা মক্কা নগর, এলো মা আমিনার ঘর, পাহাড় ঘেরা হাজার বছর ধরনিয়া কুল, যার লাগিয়া হাজার বছর ধরনিয়া কুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসুল, আসুন।
এসে আবার বাসে মোহাম্মদ রাসূল আরো দেশে আবার বাসে মোহাম্মদ রাসূল চিন ইনসান আর ফেরেশতারা যে নামে হয় পাগল পারা চিন ইনসান আর চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরম ধুল আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল চমৎকার একটা স্বর্গীয় আবেশ তৈরি হয়ে গেছে, কেমন যেন মনে হচ্ছে সেই মক্কা মদিনার আবেশ, সেরকম একটা আমেজ, আর সেই সঙ্গে ঈদ, সব কিছু মিলিয়ে একটা মোহনীয় বিষয় কাজ করছে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, যারা আমাদেরকে সরাসরি দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, এবং আমি এই মুহূর্তেই যে এতজন গুণী মানুষের মধ্যমণি হয়ে বসে আছি, এটা আমার পরম পাওয়া। এটা আমার মনে হয় আমার সঙ্গে যারা এই মুহূর্তে গানটি উপভোগ করলেন তাদের জন্য অনেক বড় পরম পাওয়া হবে। গানটি আপনি যেরকম লিখেছেন এবং মনের সেই জায়গা থেকে আজকে উপস্থাপন করা হলো, সবাই মিলে, আপনার সঙ্গী সাথীরা মিলে যেভাবে একটা মোহনীয় পরিবেশ বলছিলাম, সেই পরিবেশের মধ্যে যেন কিছুক্ষণের জন্য একদম আটকে গেছিলাম। অনেক অনেক ধন্যবাদ। আমরা এর পরের গানে চলে যাই। এর পরে নিশ্চয়ই এরকম আরও অনেক অনেক সুন্দর গান উপহার পেতে যাচ্ছি। হ্যাঁ, পরে যে এখন যে গানটি করব, এটা আমার দাদাগুরু আব্দুল খালেক দন সাহেবের লেখা। আচ্ছা। সুগন্ধে মনানন্দে আজ ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে
আজ ত্রিভুবন আকুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল 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 কালেমা শাহাদাতের বাণী যে শুনায় সে দুনিয়ায় পাখির চাই তার গুণ গায় পুরোসায় বুলবুল পাখি চায় তার গুণ গায় পুরোসায় পাপিয়া বুলবুল পাখির চাই তার গুণ গায় পুলো শাখায় পাপিয়া বুলবুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল কঠিন মরু কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল কঠিন মরু হয়েছে আকুল কঠিন মরু সাহারায় গেলো হায়
চমৎকার পরিবেশনা। আসলে কিছু বলবারই নেই, এমন সুন্দর সুন্দর গান, এমন সুন্দর সুন্দর গানের কথা, গানের বাণী এবং সুর তারা রেখে গিয়েছেন। আসলে এটা কোনো কিছু বলবারও অনেক ঊর্ধ্বে আমি মনে করি। তিনি নবীজিকে ইসলামের ফুল হিসেবে বর্ণনা করেছেন এই গানের মধ্যে, চমৎকার। আমাদের সঙ্গে আছেন বাউল শিল্পী কাজল দেওয়ান, তার গানে আবারও ফিরে যাচ্ছি। ভাইয়া, এতক্ষণ চমৎকার পরিবেশনা শুনছিলাম, এখন আরও কিছু আনন্দময় গান, যেহেতু চাঁদ রাত বলে কথা, এরকম কিছু গান আরও শুনবো। এখন কোন গান শোনাচ্ছেন? এখন নবীজির গান করবো, কারণ আজকে রাত্রের যে গানগুলি আগেই বলেছি যে বেশি বেশি আমার নবীজির নামের যে শানগুলি আছে এগুলি গাবো। এবং নবীজি না আসলে তো আমরা ঈদ পেতাম না, একদম। নামাজ, রোজা, কলমা, কালাম, হজ, জাকাত, মক্কা, যাই কিছু বলি না কেন, কোরআন শরীফ থেকে ধরে সমস্ত কিছুই আমার নবীজির জন্য নাজিল হয়েছে, তাই নবীজির সাথে আরেকটি গান। আচ্ছা, আহ
তৈয়ারো জিনি রহমতের বাণী যার মুখে শুনি খোদারো খাসুরে তৈয়ারো জিনি রহমতের বাণী যার মুখে শুনি দোসরা কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আমার নবীজি আমার শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা আরে নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা আরে নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু পরিশুদ্ধতার এক মাস পেরিয়ে এসেছি আমরা, কিন্তু আজকের এই আয়োজনে বসে মনে হচ্ছে আরও একটু এই এক মাসের শুদ্ধতার যতটুকু কমতি পড়ে গেছিল আজকের এই নবীজির নামের মধ্য দিয়ে তার কিছুটা হলেও পূর্ণ করতে পারছি আমি এবং আমার সঙ্গে যারা রয়েছেন দর্শক যারা দেখছেন আমাদেরকে। মানে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ দিলেও কমতি পড়ে যাবে আজকের এই আয়োজনে আপনারা এই যে আমাদের সঙ্গী হয়েছেন। চমৎকার পরিবেশনা, আসলে কিছুই বলবার নেই, আমরা কিছু না বলে পরবর্তী গানে চলে যেতে চাই। এই গানটি লেখা দাদাগুরু খালেকদন সাহেবের। আচ্ছা, একটি গান করছি। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া
হে বিশ্ব নবী ইসলাম রবী, হে বিশ্ব নবী ইসলাম রবী, হে বিশ্ব নবী ইসলাম রবী, ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, ও ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, তুমি পর্বতকারে হেরেছিলে কোন সাধনা, ওরে শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, ওরে ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, ওরে বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তাহার গুণগান, নবী বিশ্বর লাগিয়া এনেছ চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে তো চাহিয়া, শান্তি সুধা ইসলাম, নবী আমার বিশ্বর লাগিয়া এনে তো চাহিয়া, শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা এই জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, ওরে নামের সাথে রব্বানা লিখিল যার নাম, ওরে নামের সাথে রব্বানা লিখিল যার নাম, নামের সাথে রব্বানা লিখিল যার নাম, দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মোস্তফা, দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মোস্তফা, খালেকের মনে চাই প্রিয় নবী মোস্তফা, সেবিতে তোমায় আমি হই শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম। এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে, এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, ওরে ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তাহার গুণগান, নবী বিশ্বর লাগিয়া শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা ইসলাম, ও নবী বিশ্বর লাগিয়া এনে চাহিয়া, শান্তি সুধা শান্তি সুধা ইসলাম, এটি হচ্ছে গানের কথার মধ্যে ছিল। আর মুগ্ধ হয়ে আমি এখানটাতে বসে বসে বারবার যে কথাটা বলছি, চমৎকার এই পরিবেশনা উপভোগ করছি এবং মনে হচ্ছে যেন হৃদয়ে ধারণ করার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সব অনুষ্ঠানে কিংবা সব ধরনের গানে কিন্তু এই ধরনের আবহ সৃষ্টি হয় না যেটা আজকে হচ্ছে। এই যে নবীজির নাম কালাম রচনা, এই যে এত সুন্দর সুর আর এত সুন্দর আবহ তৈরি হয়ে গেছে, এটা সম্ভবত নবীজির গুণকীর্তন করার কারণেই হয়তোবা।
আর আমরা আজকে এখানে বসে আছি নবীজির গুণকীর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মাটির গানের এই বিশেষ আয়োজন চলছে, চলবে দর্শক। ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, একটা ঈদ ঈদ গন্ধ। এবং আমরা আছি আজকের বিশেষ পর্বের আয়োজনে সঙ্গীত শিল্পী বাউল কাজল দেয়ানের সঙ্গে। এখন ভাইয়া আপনার কাছে চলে আসছি আবারও, আরও একটা গান শুনবো নিশ্চয়ই। এখন কোন গান শোনাচ্ছেন? নবীজির শান। আচ্ছা, এই গানটি আমার শ্রদ্ধেয় কাকা আবুল সরকারের লেখা, রসুলের নাতি রসুল এই গানটি এখন করছি। আচ্ছা। আকাশের তারাগুলি ওই জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে রাসূল এসেছে, আকাশের তারাগুলি তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে হুজুর এসেছে, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমি নার খিরা ডালে ডালে গান ধরেছে, মায়া মেনার কোলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে, আরব দেশে কাবার পাশে মানবের শিরা মানব এসেছে, আমি নার কোলে চন্দ্র দুলে পাখিরা ডালে এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হাবিব এসেছে হুজুর এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে
নবীর কত মিল লুটিয়ে তুমি আমার নবীর প্রেমে যে মজেছে নবীর কত মিল লুটিয়ে তুমি আমার নবীর প্রেমে যে মজেছে নবীজি সরকার আবুল সরকার দেখেছে প্রেম হরসে এলো হাদিসে এলো হাদিসে এলো হাদিসে রাসূল এসেছে হাবিব হাবিব এসেছে হুজুর এসেছে লাগালুলাবে কামালিহি কসফাত দো যাবে জামালিহি আল্লাহ সিনাতে জামিও খিসালিহি সাল্লে আলাইহি ওয়ালিহি ওই আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দোলছে চমৎকার এই সঙ্গীত আয়োজনের সঙ্গে আমরা আছি এবং আমাদের সঙ্গে এই যে কিছু গুণী মানুষরা আছেন আজকের এই আয়োজনে সত্যি আমরা ধন্য। তবে ঈদ নিয়ে কিছু কথা আপনার সাথে বলবো, সেটা হচ্ছে ছোট্ট করে বলবেন, আমরা এই যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সবাই যে যে যার যার কর্মস্থল থেকে অনেক দূরে বাড়ি হলেও সবাই বাড়ির টানে কিন্তু ফিরে যায়। একটা হচ্ছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা, আর একটা হচ্ছে যারা সঙ্গীত যারা সঙ্গী থাকেন সঙ্গীত সঙ্গী যারা এই যে আজকের আয়োজনে আপনার সঙ্গে আছেন যন্ত্রানুষঙ্গীরা রয়েছেন তাদের সঙ্গে ঈদ উদযাপন আর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কিন্তু দুটো একটু ভিন্ন। তো এই যে সঙ্গীতকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন, এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে আমার কাছে এটাই ভালো লাগছে, পরিবারের সদস্য যারা সবসময় তাদের কাছে থাকি, কিন্তু এখন যারা আছে আমি যখন গানে যাই যাদের ওরা যারা আমার সাথে বাজায়, আমার এটা হচ্ছে আমার দাদা, ওর নাম হচ্ছে কাবিল, মোহাম্মদ কাবিল, মোহাম্মদ ইসরাফিল ভাই, মোহাম্মদ মুক্তার হোসেন, আমার আকাশ বাবাজি, বাবাজি খালিক দেওয়ান, আমার ছেলে রাহিম, রিপন দেওয়ান এবং মিঠু, ওরা কিন্তু সবাই আমার সাথে বাজায়। তো ওদেরকে আমি বলি যে আমি যখন ঘর থেকে বের হই দেশের সারা দেশের বিভিন্ন জায়গায় গান করার জন্য যাই, যে আমি যদি মরে যাই কখনো তোমরাই তোমাকে কাঁধে করে নিয়ে যাবে, ওটার চাইতে বেশি আনন্দ ওদের সাথে আমার ঈদ উদযাপন করা। ঈদ উদযাপন করা, বাহ, এটা অনেক বড় একটি কথা। আমার বাবু ভাই, বড় ভাই তা আছেনই, তা এটাই মজা লাগতেছে।
আর এটা ভাগাভাগি করছি সারা বিশ্বের মানুষের সাথে আমাদের এনটিভির মাধ্যমে। এটা একটা বিশাল বিষয় আমার জন্য, আমার সাধারণ মানুষের জন্য। একদমই তাই, দেশে এবং দেশের বাইরে সকলে কিন্তু আমাদের একসঙ্গে দেখছেন এবং আজকের এই আয়োজনের আরেকটি অংশ আমিও হতে পেরেছি, এজন্য আমি সত্যি গর্বিত। এবং আপনি যে কথাটি বললেন অত্যন্ত চমৎকার কথা, এর থেকে বড় পাওয়া কিন্তু আর হতে পারে না। যারা সঙ্গীরা থাকেন তাদের জন্য আমি বলবো নিশ্চয়ই এটি অনেক বড় একটি প্রাপ্তি তাদের জন্য। আমরা দেরি না করে আরেকটি গানে চলে যাই। গানটি খুবই প্রচলিত গান, গানটি সবাই করে, তো আমি কখনো মিডিয়াতে গানটি করিনি কিন্তু গাওয়ার খুব ইচ্ছা, এর জন্য গানটি করছি। দেদে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা। দেদে মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলেও মুখটা ঝরে। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলেও মুখটা ঝরে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, আমার বুকের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে ও দে দে, আরে দে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা। যে নূরের রোশনিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে এ বিশ্বের ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা,
রোশনিতে দুনিয়া গেল ভরে, যে নূরের বাতি জ্বলে এ বিশ্বের ঘরে ঘরে। এই গানের শেষে একটি কথাই বলবো, আল্লাহ তাআলা সকল মুসল্লিকে মদিনা দর্শন করবার সেই তৌফিক দান করুন, আমিন। সত্যি চমৎকার কিছুক্ষণ কাটালাম আপনাদের সকলের সঙ্গে এবং যারা দর্শক ছিলেন আমাদের সঙ্গে। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও এই কথাটি বলতে খুব কষ্ট হচ্ছে, এত চমৎকার কিছু আয়োজন, চমৎকার গানে গানে নবীজির বাণী, নবীজির কথা শুনলাম। সত্যি আমি আপ্লুত এবং আমার সাথে মনে হয় যারা দর্শকরা ছিলেন এতক্ষণ সবাই খুব আনন্দিত। এবং আমরা অনুষ্ঠানে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শক আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক, আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং বাউল সঙ্গীত শিল্পী কাজল দেওয়ান এবং তার সঙ্গীরা যারা এতক্ষণ চমৎকার এই আয়োজন আমাদেরকে উপহার দিলেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক জানাচ্ছি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। এখন কোন গান শোনাচ্ছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমিও আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। এনটিভির কলাকৌশলী, সকল দর্শক শ্রোতা মণ্ডলী যারা আছে বিশ্বের, সবাই ভালো থাকুক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে। তো যে উপমহাদেশে যিনি ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন নবীজির আদেশে, তিনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহিহে, তার গান করতে করতে আমরা বিদায় নেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকি। দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে, অতি দেরে খাজা বাবাই আমায় ঝুলি ভরে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে। ফকির সাধু জজ বাহালে, ফকির সাধু জজ বাহালে, ঝিকির করতেছে আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে, দেরে খাজা বাবাই আমায় পাগল করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা।
পাগল করে দে